shomusha

স্যার আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল আপনারা প্রতিদিনই ঠিক এই সময় বসে থাকেন এই রবিবার দুপুর দুটো শুক্রবার দিন দুপুর দুটো আর বুধবার দিন রাত্রি আটটা মানে লাইভে কথা বলা আর এই কথা বলা অনুষ্ঠানে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন কি করে কথা বলবেন সেটা হচ্ছে কি পূর্ণিমা টিভি যে লেখা আছে ওর তলা যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে ফোন করবেন যারা লাইন পাবেন তাদের সঙ্গে আমি ডেফিনেটলি কথা বলবো প্লাস যারা আজকে কথা বলতে পারবে তারা টু হান্ড্রেড রুপিস ডিসকাউন্ট পাবে যারা কথা বলতে পারবেন না তারা কিন্তু পাবেন না তারা তাহলে কি করবেন তারা আবার পরের ডেটে লাইভে আমাকে ফোন করার চেষ্টা করবেন লাইফের ডেটটা মনে রাখবেন রবিবার দিন দুপুর দুটো শুক্রবার দিন দুপুর দুটো আর বুধবার দিন রাত্রি আটটা এই সময় লাইভে থাকবো অর্থাৎ আজকে যারা মানে পাবেন তো লাখি আর যারা পাবেন না তারাও চিন্তা করবেন তারা কিন্তু আবার অবশ্যই লাইফে ট্রাই করবেন আর যারা মনে করবেন না সিরালদা অনেক ট্রাই করেছি আর পাচ্ছি না আমি অবশ্যই ডেফিনেটলি আপনার সঙ্গে যোগাযোগ করব তাহলে অবশ্যই বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনার চেম্বারে চলে আসবেন শুনবো আপনাদের কথা আপনারা ফোন করবেন টোটকা জিজ্ঞেস করবো কিরকম আমার প্রোগ্রামে কি উপকার পেয়েছেন সেগুলো জিজ্ঞেস করবো চলুন বলতে বলতে একটা ফোন দেখে নি একবার হ্যালো 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 হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আমি বাটা বজ বস থেকে বলছি রাখি খারা আচ্ছা হ্যাঁ আমি অনেক টোটকা করি না আমার হাজবেন্ড আন্দোলনের প্রতিকার একটা প্রতিকার নিয়েছিল ভালো আছেন তাই কালকে বুকিং করেছি আমার ছেলেকে নিয়ে বাইরে থাকে তো বিহারে এবার আজকে আজকে ফিরবে ওই জন্য বলেছি বলেছে মা নাম লিখে সকালে বুকিংও করেছি আচ্ছা 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 উনি আবার কালকে ছেলে আবার কালকে রাখতে 10 ধরলে তা আমি ভিআইপি তে নাম লিখিয়ে তা কজন পরে হবে দাদা হয়ে যাবে প্রথম 20 জনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ কেন ও রাত্রি আবার 10টা ধরলে তো আপনি 5টায় বসছেন তাই তো আপনারা মোটামুটি 4:00 3:00 এর 4:00 মধ্যে ঢুকে যাবেন

সেক্ষেত্রে তো আপনার বুকিং অলরেডি কনফার্ম হয়ে গেছে আমি সকালে বললাম যে এরকম দাদা সুবি ভালোই জানে আমাদের এ আছে বললো বলে নামটা তো লেখান তাই বললো আমি নাম তো লেখাবো ভিআইপি তে নাম লিখিয়ে দিয়েছি ঠিক আছে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা তাহলে ওনাদের একটু বলে দেবেন আর আমার তো মানে কোনো জন্ম বা এর এনেই তাই নেই এমনি কি বলতে পারবেন দাদা ফোনে যদি বলি একটু নাম টাম না ফোনে তো আপনার হাত দেখতে পারবো না আপনার মুখটাও দেখতে পারবো না তো আপনাকে যদি যাদের যেমন ডেট অফ বার্থ নেই টাইম নেই তাহলে ফিজিক্যালি আমার কাছে এলে হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু আমার সামনে বসতে হবে আপনাকে না বুঝতে হবে না ও আর একদিন তো একটাই হবে না ওই তো হ্যাঁ ছেলে আর প্রতিকার কি এমনি সঙ্গে সঙ্গেই হয় না পরে নিতে হয় সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অসুবিধা হবে না ও কিছু অসুবিধা নেই না সঙ্গে হ্যাঁ আজকে কি আপনার ব্যাপারে জানতে চাইছিলেন আমি জানতে চাইছিলাম আমার ব্যাপারে কিন্তু আমি তো কিছু বলতে পারবো না ঠিক আছে আপনি দেখে নেবেন অসুবিধা হবে না ঠিক আছে তো এবার যারা যারা এরকম ভাবে এক্সাইটেড কথা বলার জন্য তারা ডেফিনেটলি ফোন করবেন অবশ্যই জন্ম জন্মতারিখ সময় লাগবে আর যাদের ডেট অফ তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারা অবশ্যই কিন্তু চেম্বারে এলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আগামী কাল আমি বেহালা শখের বাজারে আছি বেহালার বন্ধু যারা যারা এখনো নাম লেখাননি তারা অবশ্যই কিন্তু আজ রাত্রি নটার মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন কষ্ট করে একটুখানি আচ্ছা চলুন ফোন আজ যারা ফোন নিয়ে নি তারপরে কথা বলবো হ্যালো হ্যাঁ হ্যালো দাদা নমস্কার 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 থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আমার ছেলের সম্বন্ধে জানার জন্য কাঠি মেদিনীপুর থেকে বলছেন হ্যাঁ কাথিতে গেছি এই আপনাদের কথাই বলছিলাম যে আমি কাথিতে যাচ্ছি কন্টাইতে 23 জানুয়ারি হ্যাঁ 23 তারিখ থেকেছি আমার প্রোগ্রাম দেখেন হ্যাঁ রোজ দেখি এই হলো কন্টিনিউ রোজ দেখি আগে তো জানতাম না এই পুর্ণিমা টিভি দেখানোর হয় আমি তো দেখিনি এই এক মাস দেখেছি আচ্ছা চটকাও করি আচ্ছা আগে চিন্তেন না আমাকে না না পুর্ণিমা টিভি দেখতাম না আগে হতাশ করে খুলতে

এই সকালে ঘুম থেকে প্রথম উঠে প্রথম খাট থেকে মানে বাম্পা আগে রাখতে হবে আর সকালে ঘুম থেকে উঠে আয়না দেখতে হবে আর বাইরেদের হলে প্রথমে মেয়েদের বাম্পা ছেলেদের ডানপা হ্যাঁ হ্যাঁ বাস্তু দোষ থাকলে সেই কাঁচের গ্লাসে লেবু খারাপ যদি হয়ে যায় তাহলে পচে যায় তাহলে বাস্তু খারাপ আছে সেটা করছি এখন লেবু রেখেছি শ্রদ্ধায় এখন

ঠিক আছে শনিবার জন্ম ছিল হ্যাঁ আচ্ছা ওর কোন না রাশি বিশলগ্ন হুম cittano khotte janno আগের জন্ম বাঘ ছিল এইজন মানুষে এসে বাঘ ছিল হ্যাঁ ব্যাতিপাদ যোগে জন্ম ব্যাতিপাদ যোগে জন্ম হলে এই বাচ্চা নিয়ে পুজো সমস্যা হবে আপনার হ্যাঁ এই বাচ্চাকে নিয়ে হ্যাঁ তবে সমস্যা হবে জ্বিন পড়াশোনার সমস্যা হবে শরীর স্বাস্থ্যের সমস্যা হবে হুম তারপরে দুন পড়াশোনা করাবেন ভালো টিচার পাবেন না ওকে পড়াবার জন্য হুম ঠিক সমস্যা দেখা যাচ্ছে বাচ্চাকে নিয়ে হুম বুঝল মানে একদম কথা শুনছে না পড়াশোনা এই শরীর মানে শরীর প্রচুর রোগা পাতলা ওই তো বললাম আপনি আনছেনা ভালো বল আমরা বুঝাচ্ছি ভালোর জন্য করছি যে মানে কালকেই যাচ্ছে না পড় এটা যোগ আছে যোগটাকে বলা হয় ব্যাতিপাদযোগ হ্যাঁ ব্যক্তিপাত এই যোগে জন্ম এই যোগে জন্ম হলে আপনাকে খুব জ্বালাবে মানে কষ্ট দেবে ঝামেলায় ফেলবে অশান্তি হবে ওর বহু সমস্যা হবে তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ আপনি যদি ব্যক্তিপাত যোগটা ঠিক করে নেন মানে আমার সঙ্গে যোগা করে তাহলে দেখবেন এই যে সমস্যাটা না মানে মানে 50% কমে যাবে মানে মানে পড়াশোনা ব্যক্তি ডিসটর্ব হচ্ছে আর হেলথও একটু আর আমাকে একদম মন ছেনা আমাকে দেখলে জানো তারি

এইভাবেই না মানে দেখুন কি হয় জানেন তো মানে দেখুন আমরা যে কাজকর্মগুলো করি ঠিক আছে দেখুন আপনি কত আবেগ নিয়ে কত উচ্ছ্বাস নিয়ে কত আনন্দে নিয়ে ফোন করছেন আর একবার এই যে ফোনে একরকম আপনি আমাকে দেখছেন একবার যদি আমার সঙ্গে যোগাযোগ করে নেন দেখবেন যে আপনার পরিবারের আর মনে হয় না কোনো সমস্যা থাকবে আর কি কারণ আমি তো আপনার পরিবারে একজন মেম্বার হয়ে যাব সদস্য হয়ে যাব তাই না তাই সমস্যা থাকবে না আমি পরে আবার আপনারা যদি মনে করেন যে না শিলালদা ডেটগুলো মনে থাকছে না তাহলে আমি বলবো আপনি বুকিং নম্বর দুটো লিখে নিন

আমি দুর্গাপুর থেকে বলছি সোমা মন্ডল দুর্গাপুর এই যে বর্ধমান দুর্গাপুর তো হ্যাঁ হ্যাঁ দুর্গাপুরে কোথায় থাকেন দুর্গাপুরে যে টিয়ালা মন্দির আছে আচ্ছা ওই নবআরে গ্রাম বলে ওইখানে ওইখানে থাকেন আমার প্রোগ্রাম দেখেন আপনি মানে মাঝে মাঝে দেখি আমি ঠিক আগে দেখতাম না একজনের তাকে শুনলাম তারপর থেকে দেখি ও তো ঘরে ঘরে আমার প্রোগ্রাম দেখে হ্যাঁ দেখে আপনি জানত থাকুন না আমার

আমার প্রোগ্রাম আপনি দেখবেন দেখবেন আস্তে আস্তে না আপনার মনটা ভালো হয়ে যাবে না না আমি দেখছি এখন কিছুদিন হলো দেখছি আমার খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে ওই আমার মানে নিজে এক মিনিট এক মিনিট দেখেনি আচ্ছা বৃহস্পতিবার ছিল ছেলে জন্মবার হ্যাঁ 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 বৃহস্পতিবার আচ্ছা মীন রাশি সিংহ লগ্ন উত্তর ভাদ্র নক্ষত্র নরগণ আগের জামে ছেলে গরু ছিলে এই জন্য মানুষ হয়ে ও এ ছেলে তো বোকা ছেলে তো বুদ্ধি শুদ্ধি নাই একটু মেজাজি রাগ করে কিছু বলা যাবে না কিছু বলা যায় না সামান্য কারণে যায় ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নেয় নিজের ক্ষতি করেছ তারপরে এই লগ্নে মঙ্গল বসে আছে মাঙ্গলিক আছে এই যোগ থাকলে ভালো না এই যোগ থাকলে মাও মাঙ্গলিক থাকে মানে বাবার ক্ষতি হয় আয়ু ক্ষতি হয়

আপনি যদি আগে চিনতেন আপনার এই ঘটনাটা ঘটতো না আপনার একবার আমার কাছে আসা উচিত ছিল এইভাবে আমি তো দেখতাম না না এই কিছুদিন হলো দেখছি প্রোগ্রামটা আমি বহু দিন ধরে প্রায় 14 বছর আমি দুর্গাপুর বসি জানেন দুর্গাপুরে বন্ধুরা প্রচুর ভালো এরা আমার মানে পরামর্শ ছাড়া একটু উনি বিষয় না আমি তো দুর্গাপুরে বিকেলে চেম্বার করি পাঁচটা থেকে রাত্রি দুটো অবধি চেম্বার করি কত ধৈর্য নিয়ে বসে থাকে লোকেরা ওখানে ওন আমলা অবস্থাটা খুবই খারাপ আমি নিয়ে আসুন এরও খুব একটা ভালো দেখতে পাচ্ছেনা এরও দুর্ঘটনার যোগ আছে এর ক্ষতির যোগ আছে বুঝেন ওবা মন খারাপ করবেন না ঠিক আছে ঈশ্বর যখন আপনার সঙ্গে আমার সঙ্গে একবার যোগাযোগ করিয়ে দিয়েছে আপনি একবার বুকিং করে নিন এক ঘন্টা পর ফোন করে আশা করি আপনার কোনো মানে আর কোনো ক্ষতি হবে না আপনার পরিবারে একজন কখন বসছেন আমি দুর্গাপুরে বসছি আমি ওকে বলে দিচ্ছি দুর্গাপুরে আমি বসছি আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি আমি বিকেলে বসি পাঁচটা থেকে রাত দুটো অবধি বসি আমি ঠিক আছে আমি ভিড়িঙ্গি মোড় বসি রিলায়েন্স হোটেলে আপনি একবার ওই প্রোগ্রাম শেষ হবার এক ঘন্টা পর ফোন করে নেবেন বলবেন সিলেলবাবুর সঙ্গে কথা হয়েছে একটা বুকিং করিয়ে নিন আর অবশ্যই ছেলেকে সঙ্গে নিয়ে আসবেন ও জন্ম সময় নিয়ে আসবেন আর যেহেতু আজকে কথা বললেন আপনি টোটাল ভিজিট থেকে দুশো টাকা ডিসকাউন্টও পাবেন আপনি

এদে হয়তো অ্যাকসিডেন্ট হয় কিন্তু মৃত্যুপাড়া হয় না এটা আমি বলতে পারি আমি আমি যে জানতাম না আর আমি কোনোদিন কাউকে দেখাইনি ওই জেনে আপনি দুর্গাপুরে একটু আলোচনা করবেন আপনার পাড়ায় বন্ধুদে সিড়্যালায় কথা সবার কানে কানে সবার মুখে মুখে দুর্গাপুরের লোকেরা সিড়্যালা কাউকে দেখে না ওকে সবকামা ছেলেটার জন্য খুব টেনশন আমি অনেকদিন ধরে আপনাকে ফোন লাগাছি কিন্তু মনে পাচ্ছি না কিন্তু বললাম দুর্গাপুর আসল আসানসোল এইসব লোকেরা শিলাল ছাড়া কাউকে দেখায় না কোনো জ্যোতিষীর লোক হয় না ওই জন্য জ্যোতিষীরা রেগে যায় আমার প্রতি ঠিক আছে থ্যাংক ইউ আসুন দেখা হবে আসুন 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 যাই হোক দুঃখ টুক্ষ পেয়ে লাভ নেই বেকার শুন জীবনে ভালো মন্দ নিয়েই তো জীবন কিন্তু দেখুন মৃত্যু মৃত্যু থেকে বড় সত্য কিছু নেই যা আবার হয়ে গেছে যারা মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন অবশ্যই আমি আর আবার মানে স্পেশালি বলে দিই ধরুন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নাইন এই থ্রি এই যে মানুষের টোটকা করেও ভালো থাকে চলুন শুনবো অন্য কথা আগে কে আছে লাইনে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আমি যাদবপুর থেকে বলছি বলুন বলুন বলছি আমার চেনের সম্মান নেই জ্ঞান বলে আপনার নাম কি আলপনা হালদা আলপনা হালদা যাদবপুর থেকে আমার প্রোগ্রাম দেখেন আপনি হ্যাঁ আমি কত ফোন করছি আমার বোতাম টিপে টিপে হাত ব্যথা হয়ে গেছে পাচ্ছি না আপনার লাইন এটা ভালো বলেছেন বোতাম টিপে টিপে আঙুল ব্যথা হয়ে গেছে আর আমি টোটকা গুনো তো ফলো করি না বিকেল বেলায় দেখি মানে পৌনে পাঁচটার প্রোগ্রামটা দেখেন হ্যাঁ হ্যাঁ হয় প্রায় পাঁচটা পাঁচটা দশ মিনিট হয় টোটকা টোটকি হ্যাঁ ওই দশ পনেরো মিনিট আধ ঘন্টা আর এই আড়াইটের সময় তো আমি বসে থাকি আমি পুরো ঘুমাই না খাওয়া দাওয়া হয়েছে তো

মানে উপকার পেয়েছি পয়সার ব্যাগেও আছে পাঁচ টাকার কয়েন তারপরে তো আছেই অন্যান্য নামি বিছনা থেকে নামি যখন ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখ যখন বাপা ফেলি ছেলেদের ডান পা লেবু ভালোই ছিল খারাপ নয় মোটামুটি দেখি তারপরে ওই বেড়াল কাটলে যে মা ষষ্ঠীকে যে প্রণাম হয় সেটা করি সময় এই কি করি তুমি তো আমি অনেকদিন চেষ্টা করছি যে আপনার কি করে পাবো মানে কথা বলতে অন্তত শান্তি পাবো একটু আজি ভগবান আমার ইচ্ছে পূর্ণ করলো সত্যি অনেক দিন ধরে চেষ্টা করছি অনেক দিন ধরে মানে পূর্ণিমা টিমে জন্ম থেকে আমি আছি এখানে আরে বাপ রে বাপ মানে এত দিন ধরে আপনি ট্রাই করে আজকে পেলেন হ্যাঁ হয়তো টটকা গুলো মিস হয় কারণ সকালে ভীষণ তারা থাকে হয়তো টটকা দেখতে পাই না অনেক বিকেল বেলাও হয়তো থাকে হয়তো হয় না মানে যে কথা শুনেছি মোটামুটি আর কি আর কিন্তু আমি পূর্ণিমা টিমে প্রথম থেকে আছি সঙ্গে থাকবেন পূর্ণিমা টিমে কেমন লাগে ভালো একটা আপনার রেটা দেখেছি সেই নটা থেকে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ওই দুহাজার কুড়ি কেমন যাবে কুড়িটা কেমন যাবে হ্যাঁ সাড়ে সাড়ে তিন ঘন্টা ধৈর্য ছিল আপনার সাড়ে তিন আমার ছেলের ব্যাসিটা আমার বড় একটা থেকে নিয়েছে আচ্ছা দেখ তারপরে সে করে ও আচ্ছা প্রথম দিকে ছিল নাকি হ্যাঁ মেয়ের ব্যাসি ও বাবা তাহলে তো তাড়াতাড়ি হয়েছে যার মেয়ে গেছি সে তো রাত্রি বারোটার সময় শুনেছে হ্যাঁ

এর উপর কথা বলেন এটাই সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা সেটাই জন্যই আপনার ফ্যান এত জানেন তো চেষ্টা করি বিশ্বাস করেন আমি হার্ডলি খুব চেষ্টা করি আমার ইচ্ছা আছে আপনার গোলপার্ক আমার বাড়ি সন্তোষপুর পার্কে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে কি আসুন একদিন কষ্ট করে ছেলে সমস্যা নিয়ে ছেলেকে নিয়ে একদিন আসবে সমস্যা ছেলের কেরিয়ারটা ও তো জয়েন্ট ফার্স্ট দিলো আর কি আচ্ছা একটু দেখি অফ বার্থ বলে না দোষ নভেম্বর এক হম সকাল নটা পনেরো সকাল নটা পনেরো হম আর কলকাতা কলকাতা জন্মেছে হুম বাবুর নাম কি শক্তি খালদা এস ও ইউ পি

বলেছি আপনি শুনেছেন নিশ্চয়ই ঠিক আছে গোল্ডেন ইয়ার ও সেই ফলটাও পাবে করতেই হবে ঠিক আছে আর যেটা মেন সমস্যা ও লগ্নে কেতু বসে আছে মানে ধনু লগ্নে মাথায় কেতু বসে আছে লগ্নে কেতু বসে থাকলে না মানে কি হয় বলুন তো সেই মনের মতন হয় না সাকসেসটা বা সাফল্যটা বা ইচ্ছে পূরণটা মনের মতন হয় না খুব ভালো কথা বলে কিন্তু চাপা স্বভাবের খুব রিজাব চাপা স্বভাবের সব সময় ওর যে নিজেকে একটু ফ্রি করবে সেটা ফ্রি রাখতে পারে না না তারপর ওর কপালে যে গুড লাগগুলো আসা দরকার আছে গুড লাগগুলো আসছে না কেতু এই মাথায় কেতু বসে আছে কেতুটাকে একটু কানে না ঠিক করতে হবে বুঝছেন এই একটা ঠিক করতে আর গুরু চন্ডাল যোগ আছে বেশপুতির আওযুক্ত অবস্থা বসে আছে

খুব ভালো আছে ও শুধু মাথায় কেতুটাকে ছড়ান একটু আচ্ছা 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 মাথায় কেতুটা ছড়ালে না আমার শত্রু আছে হ্যাঁ কেতু ছড়ালে তো শত্রু হবে গুষ্ঠীর লোকটাই পেছনে লাগবে আছে নিজের মানে পাশের ঘরের লোকই পিছনে লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে এগুলো অপ্রিয় কথা বললাম তারা শুনে না না অবশ্যই এটা হচ্ছে তো আছে তো ঠিক আছে আপনার ছেলে যে এত ভালো এত ভালো রেজাল্ট করছে ঠিক আছে গুষ্টিতে কারো সহ্য করতে পারছে না গুষ্টিতে কারো সহ্য হবে না বলছে তো কলকাতায় বাড়ি আছে তো দেশের বাড়ি কি হবে হ্যাঁ এত কিছু জায়গা জমি কি হবে তো এত একটা ছেলে আমার পিন করে করে বলে সামনাসামনি বলে না পিন করে ও বাবা একদম মানে সব সময় মানে

সময় মনে শেষ হয়ে গেছে অল্প একটু সময় বসে আছে ঘড়ির কাঁটা বলছে যে শিরালদা আজকের মতন যেতে হবে তবে মন খারাপ করবেন না যারা যারা ফোনে লাইন পেলেন না তারা অবশ্যই রবিবার দিন দুপুর দুটো বুধবার দিন রাত্রি আটটা শুক্রবার দিন দুপুর দুটো লাইভে কথা বলতে পারবেন একদম নিশ্চিন্তে থাকেন আর যারা যারা মনে করছেন যে কাছাকাছি চেম্বারে যারা যোগাযোগ করবেন তারা ফোন করে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আর যদি ওই নম্বরটা বিজি পান তাহলে নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন একটু বারবার ট্রাই করে নেবেন ঠিক আছে প্রচুর ফোন আছে তো আপনি বুকিং পাবেনি ডেফিনেটলি বুকিং পাবেন এটাই বলে দিলাম কিন্তু ঠিক আছে একটু আরেকবার বলে দিই হাতিবাগানের বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করবেন উত্তর কলকাতায় যারা থাকেন তারা তারা অবশ্যই হাতিমানের বন্ধুরা আমার সঙ্গে হাতিবান যোগাযোগ করবেন বেহালার বন্ধুরা বেহালা শখের বাজারে যোগাযোগ করবেন ঠিক আছে এদিকে যারা ওই সাউথে যে যারা থাকেন যারা ধরুন আমরা গোলপার্কের বন্ধুরা তারা ওখানে যোগাযোগ করবেন এছাড়া শ্রীরামপুর বেহালা গোলপাক বহরমপুর কৃষ্ণনগর বহরমপুর কৃষ্ণনগর বন্ধুদের স্পেশালি বলছি সামনে ডেট আছে আর বর্ধমানের বন্ধুদের স্পেশালি বলছি বর্ধমান ঘাটাল কাটোয়া বসিরহাট খুব প্রিয় জায়গা আমার বসিরহাট আরামবাগ কল্যাণী সোধপুর হলদিয়া কন্টাই বাড়িপুর মেদিনীপুর বাঁকুড়া দুর্গাপুর হলদিয়া সাধরাগাছি হাওড়া বাগনান বনগাঁ শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি মোটের ওপর আমার এই কটা চেম্বার আছে আর না চেম্বার করতে আপনার বাড়ির কাছে এই যতটুকু পারলাম গেলাম যে জায়গায় আমি যেতে পারলাম না মন খারাপ করবেন না আপনারা কষ্ট করে চলে আসবেন ঠিক আছে আর যদি এইভাবেই আপনি আমাকে দেখেন প্রত্যেক দিন রাশিফল দেখবেন রাত বারোটা প্রতিদিন রাশিফল দেখবেন রাত্রির বারোটা যদি না ঘুম মানে ঘুমিয়ে পড়েন যদি রাত্রির বারোটা না দেখতে পারেন তাহলে সকালবেলা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো অব্দি রাশিফল হয় প্রতি ঘন্টায় যারা সৌভাগ্য টোটকা দেখতে চাইছেন প্রতিদিন রাত্রিবেলা দশটা যদি না পারেন সকাল সাড়ে সাতটা যদি না পারেন বিকেল পৌনে পাঁচটা টিভিটা খুলবেন এছাড়া জ্যোতিষ বিষয়ক প্রচুর আলোচনা থাকে হ্যাঁ আর এদিকে তো আজকে তো আপনার চন্দ্রগ্রহণ আছে ঠিক আছে চন্দ্রগ্রহণে এমনি কোনো প্রভাব কিছু নেই এটা কৃষ্ণ তুলসী পাতা যদি আপনি খাবারের মধ্যে দিয়ে রাখেন জলের মধ্যে দিয়ে দিলেন তাহলে কিন্তু কোনোরকমভাবে অশুভ ফল হবে না মেনলি গ্রহণের সময় লোকে খায় না ঠিক আছে ঘোর সময় লোকে খায় না তবে খাবার দাবার নষ্ট হওয়ার কোনো কারণ নেই একটু কৃষ্ণ তুলসী পাতা যদি আপনি আপনার খাবারে বা জলে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সেই অশুভ প্রভাবটা হবে না ঠিক আছে এই হচ্ছে আজকের দিনের টোটালটা রইল আর যারা মনে করছেন সিলালদের কাছে আসবেন আবার বলে দিই নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আর এই অনুষ্ঠানে যারা কথা বললেন এখন তারা আবার রিপিট দেখতে পাবেন রাত্রিবেলা বারোটা দশ থেকে বারোটা রাশিফলায় রাশিফল পরেই বারোটা দশ থেকে এই প্রোগ্রামটা রিপিট দেখবেন আপনারা ঠিক আছে আর যারা মনে করছেন যে এই প্রোগ্রামটাকে ইউটিউবে দেখবেন তাহলে শ্রীলাল টোয়েন্টি টোয়েন্টি লিখবেন বা পূর্ণিমা টিভি টোয়েন্টি টোয়েন্টি লিখবেন ইউটিউবে গিয়ে লিখবেন তাহলে আপনি দু হাজার কুড়িটা কেমন যাবে দেখতে পাবেন আর দিন ইউটিউবে নোটিফিকেশান যদি করে দেন আপনি একটা বেল ঘন্টা বাজিয়ে দেন তাহলে প্রত্যেক দিন আপনি আমার প্রোগ্রামগুলো আমি আপনার কাছে পাঠিয়ে দেবো সেটা বেল আই বাজিয়ে দেবেন আর কি আর যাদের টিভি দেখতে অসুবিধা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা অবশ্যই এই টিভিটা আপনার মোবাইলে ঢুকে নিতে পারবেন মানে একটা গুগল প্লে স্টোরে গিয়ে মোবাইল একটা ডাউনলোড করে নেন যে হ্যাঁ আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে ওখানে গিয়ে প্লে স্টোরে যাবেন গিয়ে পূর্ণিমা টিভি লিখবেন দিয়ে পূর্ণিমা টিভি চলে আসবে দশ সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তাহলে টিভিটা দেখতে হবে না মোবাইলেই আপনি পূর্ণিমা টিভিটা দেখতে পাবেন তাহলে আপনার সঙ্গে থাকছে আমি তো থাকছি সঙ্গে পূর্ণিমা টিভি প্রচুর প্রোগ্রাম আছে অবশ্যই দেখতে থাকবেন আজকে সময় শেষ আবার কথা দিয়ে যাচ্ছি নেক্সট ডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার কথা হবে আপনাদের সঙ্গে খুব ভালো থাকবেন টোটকা করবেন আশা করি আরও ভালো থাকবেন আপনারা আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে নমস্কার নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন

কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদিয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান